আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই টুডে মেক চিকেন রোল। তো আমি ফার্স্ট টাইম পেঁয়াজ এবং টমাটোগুলো করে নিচ্ছি, লাল করে নিচ্ছি। তারপরে এগুলা করলাম, এটা হচ্ছে কিমা। তো কিমাটা এখানে মিক্স করব, প্রায় মিক্স করা শেষ। তো আমি আসলে সংক্ষিপ্ত সময়ের জন্য ভিডিওটা করলাম, তো আপনারা একটু মশলা কিংবা যে যে উপকরণ প্রয়োজন এগুলো দিবেন। তো দেওয়ার পরে আমি ওগুলা করার পরে আমি এখানে যে চিকেন রোলের যে ইয়েটা আছে ওটা নিয়ে নিচ্ছি এক পিস। তো এটা এখন ওখানে যে বাটিতে আছে ওটার মধ্যে হচ্ছে আটার একটি তো সেম এভাবে আমি যেভাবে করে নিচ্ছি সেমভাবে করবেন প্রসেসিং। তো মশলাগুলো শুকনো হতে হবে, কোনো প্রকার ঝোল রাখা যাবে না। তো আমি যেভাবে করে নিচ্ছি এভাবে সেম দুপাশ থেকে ব্যান করে দিতে হবে। ব্যান করে দিয়ে মাঝখানের যে ইয়েটা আছে, তারপরে এখানের যে আটার যে ইয়েটা আছে ওই গিলু, এটা উপর দিয়ে পেস্টটা লাগিয়ে দিয়ে এখানে বন্ধ করে দিতে হবে। পরে আমি ইয়েটা কড়িয়াতে অথবা গরম তেলে ফ্রাই করব, হট অয়েল দিস প্রায় 5 মিনিট 10 মিনিট। তো ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।